আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থই রয়েছেন। পৃথিবীতে প্রায় প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষই কোনো না কোনোভাবে আয়ের সাথে জড়িত, আর এই আয়ের একটা নির্দিষ্ট অংশ রাষ্ট্রকে দিতে হয়। সেই নির্দিষ্ট অংশের টাকাটা রাষ্ট্রে যে সরকার থাকে, সেই সরকার রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যয় করে, সেই উন্নয়নের সুফল পেয়ে থাকে সাধারণ মানুষজন। রাষ্ট্রকে ট্যাক্স দেওয়ার পর রাষ্ট্র কর্তৃক একটি সার্টিফিকেট দেওয়া হয় যিনি ট্যাক্স দিয়েছেন তাকে, আর এই ট্যাক্স সার্টিফিকেটটি বা টিন সার্টিফিকেটটি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয়ে থাকে। যেমন ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে, ব্যবসা বাণিজ্য করতে গেলে, অথবা আরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে ব্যবহার হয়ে থাকে। বর্তমানে টিন সার্টিফিকেটটার প্রয়োজন খুবই বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ যারা ইউটিউবিং করেন, ইউটিউব থেকে যারা পেমেন্ট উত্তোলন করেন, তাদের অবশ্যই টিন নাম্বারটি যুক্ত করতে হবে অ্যাডসেন্সে। যদি টিন নাম্বারটি আপনারা যুক্ত না করেন, তাহলে 24-30% পর্যন্ত টোটাল ইনকাম থেকে ট্যাক্স হিসেবে কেটে নেবে গুগল। তাই বিশেষ করে যারা ইউটিউবে কাজ করে থাকেন, তাদের অবশ্যই 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 টিন সার্টিফিকেটটি প্রয়োজন হয়ে থাকে। আজকের এই পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি টিন সার্টিফিকেট নেবেন অনলাইন থেকে, আর সেই টিন নাম্বারটি দিয়ে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সে যুক্ত করবেন বা সাবমিট করবেন। পুরো ভিডিওটা হয়তো একটু দীর্ঘায়িত হতে পারে, বড় হতে পারে, কারণ টিনের এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ, এখানে অনেকগুলো ইনফরমেশন ইনপুট করতে হবে। তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ অত্যন্ত সূক্ষ্মভাবে ডিটেল দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টিন সার্টিফিকেট সম্পর্কিত, অর্থাৎ অনলাইনে যে ই টিন সার্টিফিকেটটা আপনারা নেবেন, সেই ই টিন সার্টিফিকেট সম্পর্কে আপনারা সব কিছু জানতে পারবেন যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন। এই সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না বলে আমার মনে হয়। আপনাদের সাথে যথারীতি রয়েছে আমি মেহেদী হাসান। যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন আমরা চলে যাই স্ক্রিনে গিয়ে আমরা দেখব কিভাবে আপনারা একটি টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এবং টিন সার্টিফিকেটটা অতি সহজে পেয়ে যাবেন। এটা আপনারা মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনারা ডেস্কটপেও অথবা ল্যাপটপের মাধ্যমেও অ্যাপ্লাই করে নিতে পারেন, তবে প্রসেস কিন্তু একই। তো চলুন আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে, আমার ল্যাপটপের স্ক্রিনে গিয়ে দেখাই যে কিভাবে আপনারা একটি ই টিন সার্টিফিকেট নেবেন। ই টিন সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদেরকে দুটো ধাপে কাজ করতে হবে বা দুটো ধাপ কমপ্লিট করতে হবে। তো তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে বাংলাদেশ বোর্ড অফ রেভিনিউ বা রাজস্ব যে বোর্ড রয়েছে, সেই রেভিনিউ বোর্ডের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে এসে রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রথম। দেন রেজিস্ট্রেশন করার পর দ্বিতীয় স্টেপে গিয়ে টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর ওয়েবসাইটটিতে আসার জন্য incometax.gov.bd এই ওয়েবসাইটটিতে আসলেই চলবে, বা ইটিন রেজিস্ট্রেশন বা ইটিন সার্টিফিকেট দিয়ে গুগলে সার্চ দিলে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিকে চলে আসলে চলবে। তো প্রথমে আমরা যে প্রথম ধাপটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা ওয়েবসাইটে এসে হোম, লগ ইন, তারপরে রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি ফর্ম আসবে, অনলাইন ফর্ম, সেই ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। তো অনলাইন ফর্মটি পূরণ করার জন্য এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইউজার আইডি। এখানে আমরা একটি ইউজার আইডি দিয়ে দিব, এখানে লেখা আছে মিনিমাম 8 ক্যারেক্টার, অর্থাৎ সর্বনিম্ন 8টি লেটার দিয়ে ইউজার আইডি তৈরি করতে হবে। এখানে আমি আমার পছন্দ মতো যে কোনো 8টি ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। এখানে ক্যারেক্টার দিয়ে দিলাম, এছাড়া এখানের মধ্যে তারপর দিতে হবে একটি পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি দিয়ে দিই।
এই পাসওয়ার্ডটিকেই রিটাইপ করতে হবে, রিটাইপ করে এখানে দিয়ে দিতে হবে। তো আমি সেটাও করে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটি সিকিউরিটি কোয়েশ্চেন রয়েছে, সেই সিকিউরিটি কোয়েশ্চেনটি কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করার পর অনেক ধরনের প্রশ্ন আছে, যে যেটা আপনাদের ভালো লাগে দিতে সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে যে কোনো একটা দিয়ে দিচ্ছি, যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্টস, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সিকিউরিটি যে কোয়েশ্চেনটা আমি সিলেক্ট করছি সেটির আনসার এখানে দিয়ে দিব। এই সিকিউরিটি কোয়েশ্চেনটা এবং এটির আনসারটি অবশ্যই আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন বা কোনো খাতায় লিখে রাখবেন। কারণ হচ্ছে, যখন আপনি লগ ইন করার ক্ষেত্রে কখনো পাসওয়ার্ড ভুলে গেলে বা কোনো প্রবলেম হলে, তখন এই সিকিউরিটি কোয়েশ্চেনটি খুবই প্রয়োজন হবে। তো আমি এখানে আমার ফেভারিট স্পোর্টস টিম নাম লিখে দিচ্ছি। এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমরা তো বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ সিলেক্টই রয়েছে। দেন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব, আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 88 পর্যন্ত দেয়া রয়েছে, এরপরে 0 থেকে শুরু করে বাকি যে ডিজিট গুলো রয়েছে সেটা আমরা দিয়ে দিব। আমি এখানে আমার মোবাইল ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি এখানে কিছু বিষয় ইনভিজিবল করে রাখছি, আমার নিজের নিরাপত্তার স্বার্থে বা আমার ডকুমেন্ট গুলো নিরাপত্তার স্বার্থে। আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রয়োজনীয় সকল জিনিসগুলো এখানে দিয়ে দিবেন ঠিকঠাক মতো। এরপর আমি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে যে সিকিউরিটি লেটার গুলো রয়েছে সেগুলো আমি যথাযথভাবে এখানে দিয়ে দিব। ভেরিফিকেশন লেটার গুলো যেগুলো যেভাবে রয়েছে সেভাবে দিতে হবে। যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে ক্যাপিটাল লেটারে দিতে হবে, যদি স্মল লেটারে থাকে তাহলে অবশ্যই স্মল লেটারে দিতে হবে। তো আমি এখানে সিকিউরিটি লেটার গুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার যে অপশনটি রয়েছে সেটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার মোবাইল ফোন একটি কোড পাঠানো হয়েছে, সেটি আমি এখানে দিয়ে দিব। আপনারা নিশ্চয় শুনতে পেরেছেন যে আমার মোবাইল ফোন একটি SMS এসছে, একটি সিকিউরিটি কোড এসছে, সেই সিকিউরিটি কোডটি আমি এখানে দিয়ে দিব। আমি এখানে সিকিউরিটি কোডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাক্টিভ অপশনে ক্লিক করব। অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে উপরে এসছে যে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। তো এখানে এখন আমাদেরকে লগ ইন করতে হবে। ইটিন সার্টিফিকেটের জন্য আবেদন করার পূর্বে যে দুটি ধাপ রয়েছে, তার প্রথম ধাপটি রেজিস্ট্রেশন করার পর দ্বিতীয় ধাপে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা ব্যবহার করব ইউজার আইডিটি, অর্থাৎ যে ইউজার আইডিটি আমরা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দিয়েছিলাম সেই ইউজার আইডি, এবং এখানে দিয়ে দিব আমরা পাসওয়ার্ডটি। তো আমরা ইউজার আইডি দিয়েছি, এখন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে একটি অপশন হচ্ছে টিন অ্যাপ্লিকেশন। এই টিন অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের এখানে অনলাইন একটি ফর্ম চলে এসেছে, সেই ফর্মটি আমরা ফিল আপ করবো। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, অর্থাৎ করদাতার ধরন। করদাতার ধরনের মধ্যে আমরা বেশ কয়েকটি অপশন রয়েছে, সেখান থেকে আপনাদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী দিবেন। তো আমার প্রয়োজন হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, সেজন্য আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশিতেই দিব। এবং হ্যাভিং এন আইডি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এন আইডি, অর্থাৎ এনআইডি যদি আমি এই রেজিস্ট্রেশনটা করি তা সেক্ষেত্রে আমি এই অপশনটি সিলেক্ট করবো, সেজন্য আমি এটাই সিলেক্ট করলাম। সেকেন্ড থার্ড অপশনটি হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, অবশ্যই আমি নতুন রেজিস্ট্রেশন করছি সেজন্য নিউ রেজিস্ট্রেশনই থাকবে। এখানে একটি মাত্র অপশনই রয়েছে নিউ রেজিস্ট্রেশন, সেজন্য নিউ রেজিস্ট্রেশনই আমরা সিলেক্ট করব। আর এখানের মধ্যে রয়েছে আয়ের প্রধান উৎস, অর্থাৎ কোন আয়ের উপর ট্যাক্স দেওয়া হবে, টিন সার্টিফিকেটটা তৈরি করা হবে, সেটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে।
তো আমি এখানে এখানে আমাদের সার্ভিস প্রফেশন বিজনেস রয়েছে, তো আমি এখানে আদার্স সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর রয়েছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ কোন জায়গা থেকে এই ইনকামটা আসতেছে সেই লোকেশনটা আমরা সিলেক্ট করে দিব। যেহেতু আমি চট্টগ্রামে রয়েছে সেজন্য আমি চট্টগ্রামটাই সিলেক্ট করে দিচ্ছি। চট্টগ্রাম সিলেক্ট করার পর এরপরে অ্যাড্রেসটা দিতে হবে, তো অ্যাড্রেসটাও আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। সিলেক্ট করে দেওয়ার পর আমি গো টু নেক্সট অপশনে ক্লিক করব। গো টু নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আরও একটি ফর্ম এসছে, যেটি স্টেপ টুতে। এখানে আমরা বেসিক কিছু ইনফরমেশন দিব, আবার ইনফরমেশনগুলো হচ্ছে ন্যাশনাল আইডি অনুযায়ী, ন্যাশনাল আইডির উপর বেস করে তারপর দিতে হবে। তো আমি এখানে আমার করদাতার নাম, আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে জেন্ডারটা সিলেক্ট করে দিব আমরা, জেন্ডার সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড নাম্বার, অর্থাৎ এখানে স্মার্ট কার্ড বা ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার স্মার্ট কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার স্মার্ট কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার ডেট অফ বার্থ যেটি রয়েছে সেটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। মনে রাখবেন অবশ্যই এখানে যেই জিনিসগুলো আপনারা দিবেন, ইনপুট করবেন, সিলেক্ট করবেন, সেগুলো সবগুলো অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের মতো হতে হবে। তা এখানে এরপর আমি আমার ফাদার নেমটা, অর্থাৎ পিতার নামটা দিয়ে দিচ্ছি এখানে। পিতার নাম দেওয়ার পর দিতে হবে মায়ের নাম। এরপর নেম অফ স্পাউস, স্বামী স্ত্রীর নাম কারো যদি থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আমি আগেই দিয়েছিলাম, সেটা এখানে অলরেডি রয়েছে। এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস, তারপর এখানে কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, এখানের মধ্যে বর্তমান ঠিকানাটা দিয়ে দিতে হবে। তো বর্তমান ঠিকানা এখানে লাইন ওয়ান লাইন টু রয়েছে, লাইন ওয়ান এবং টু দুটো মিলেই আপনারা চাইলে দিতে পারেন। তো আমি লাইন ওয়ানের মধ্যে লিখছি আমার আমি এখানে প্রথম লাইনের মধ্যে লিখে দিলাম আমার প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনারা এক লাইনে শেষ করতে পারেন তাহলে এক লাইনে করতে পারেন, যদি দুই লাইন দ্বিতীয় লাইনটা প্রয়োজন হয় তাহলে দ্বিতীয় লাইনে দিতে পারেন। এরপর আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। এরপরে থানাটা দিয়ে দিব আমি, তারপর আমি আমার যেটা পোস্ট কোড রয়েছে সেটা আমি দিয়ে দিব। এরপর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনারা এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে টিচারের মধ্যে ক্লিক করে দিবেন। তো এরপর আমি আমারটা আসলে সেম নয়, একটু ডিফারেন্ট, সেজন্য আমি পারমানেন্ট অ্যাড্রেসটা ডিফারেন্টলি দিচ্ছি। এরপর আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আমি থানা সিলেক্ট করব। এরপর আমি আমার যে পোস্ট কোডটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে দেব, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর যদি এরপর রয়েছে আদার অ্যাড্রেস, অর্থাৎ হচ্ছে যদি আপনার কোনো অন্য কোনো অ্যাড্রেস যদি থাকে তাহলে আপনারা সেটা এখানের মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসটা
ঠিকঠাক মতো দেওয়ার পর এরপর এখানে যে ফর্মটা রয়েছে সেটা সঠিকভাবে পূরণ করার পর আমি গো টু নেক্সট এই অপশনটাতে ক্লিক করব। গো টু নেক্সট এই অপশনটাতে ক্লিক করার পর আমার এখানে একটি ফর্ম এসছে ফাইনাল রিভিউর জন্য, যে অর্থাৎ আমার সব কিছু ঠিক আছে কি না সেটা অবশ্যই আমরা এখান থেকে দেখে নিব ভালোভাবে, যে আমার সব কিছু এখানে ঠিকঠাক মতো আছে কি না। তো আমি দেখতে পাচ্ছি আসলে আমার এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে। এটার পর আমি এখন আমার এখানে যে টিক চিহ্নটা রয়েছে সেটাতে আমি ক্লিক করে দিব, এখানে সিলেক্ট করে দিব। এটার মানে হচ্ছে আমার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো সবগুলো সঠিক। এই মর্মে আমি স্বীকারোক্তি দিয়ে এটাতে স্বীকারোক্তি দিয়ে আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করব। এবং আমার এই ইনফরমেশনগুলো সবগুলো সঠিক এবং এর আগে আমি কখনো কোনো টিন সার্টিফিকেট নেই নাই, এই মর্মে আমাকে স্বীকারোক্তি দিতে হবে। স্বীকারোক্তি দিলে তারপর আমি সাবমিট করতে পারবো। তো এখন আমি যথারীতি সাবমিট করছি। সাবমিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটি রয়েছে সেটি এখানের মধ্যে চলে এসছে। তো এরপর আমি এখানে ভিউ সার্টিফিকেট বা পিন ডিটেলসে আমি ক্লিক করতে পারবো। তো আমি আমার সার্টিফিকেটটা এখান থেকে দেখে নিচ্ছি ভিউ সার্টিফিকেটে ক্লিক করে। তা আমি দেখতে পাচ্ছি যে আমার এখানের মধ্যে ভিউ সার্টিফিকেটের মধ্যে আমার সার্টিফিকেটটা চলে এসছে। তো এটা আমি এখন ডাউনলোড করে নিব, ডাউনলোড করে রেখে দিব, অথবা চাইলে কিন্তু আমরা প্রিন্টও করে নিতে পারি। তো এটা ডাউনলোড করার জন্য আমি সেভ সার্টিফিকেট এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সেভ ফাইলটা রয়েছে সেটাতে ক্লিক করে আমি সেভ করে দিব। এভাবেই আপনারা চাইলে খুব সহজেই আপনাদের একটি টিন সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনারা কালেক্ট করে নিতে পারেন। এই টিন সার্টিফিকেটটি খুবই প্রয়োজনীয়, খুবই দরকার হয়। এটি হচ্ছে অন্যতম একটি সহজ পদ্ধতি, সহজ প্রসেস, যার মাধ্যমে আপনারা একটি টিন সার্টিফিকেট নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই ই টিন সার্টিফিকেট সম্পর্কিত যে ধরনের সমস্যা রয়েছে সেগুলোর সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন, বা সহজে কিভাবে আপনারা একটি ই টিন সার্টিফিকেট পাবেন বা ই টিন নাম্বার পাবেন সেই বিষয়ে এই ভিডিও থেকে জানতে পেরেছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই টিন নাম্বারটি যুক্ত করে 24% থেকে 30% পর্যন্ত যে ট্যাক্স রয়েছে, যে ট্যাক্স কেটে নিবে বলছে অ্যাডসেন্স, সেটা থেকে কিভাবে মওকুফ হবেন বা সেটা কিভাবে মওকুফ করবেন সেই সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও দেখাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।